দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাকে আসছে গরু, আবার অনেকে আগে থেকেই পশু হাটে নিয়ে আসায় শুরু হয়ে গেছে কেনাবেচা। এবছর মাঝারি সাইজের গরু হাটে বেশি রয়েছে, তবে তুলনামূলক একটু বড় গরুর দাম বেশি হাঁকাচ্ছেন বিক্রেতারা। ক্রেতাদের দাবি, দাম বেশি চাওয়ায় এখনো সেভাবে বিক্রি শুরু হয়নি। অ্যাভেলেবল গরু আছে, দামটা কমতেছে না। 100 কেজি মাংস সে যদি 80,000 টাকা দাম চায়, 90,000 টাকা দাম চায়, তাহলে তো এটা মানে আসলে কি হচ্ছে, মানে কেনাবেচা হচ্ছে নাকি না দামাদামি হচ্ছে, এটা ঠিক বোঝা যাচ্ছে না। আফতাবনগর হাটে গাজীপুরের ডন নামে একটি ফ্রিজিয়ান জাতের গরু আনা হয়েছে, দাম চাওয়া হচ্ছে 25 লাখ টাকা। 25 লক্ষ টাকা আছে, দেখি দুজন আলোচনার মধ্যে হয় তাইলে একটু তারা বসলে একটু কমায় টমায় হলো আমি যা দিব। এর চেয়ে আকারে কিছুটা ছোট গরুর দাম চাওয়া হচ্ছে 11 থেকে 12 লাখ টাকা। অনেক বিক্রেতার দাবি, হাটে এখনো ক্রেতা কম। ঈদের আগের দুদিন ভিড় বাড়বে বলে মনে করেন তারা। চাহিদা তিনটা বিক্রি করলাম আর কই, আজকে গ্রাহক নাই, গতকাল গ্রাহক ভালো ছিল, আজকে কোনো খরিদ্দারি নাই। লওয়ার মতো গরু আনছে ফরিদপুর বোয়ালমারি থেকে, 13 লক্ষটা দাম সাথে 24 মন আছে। তবে হাটে আসা বেশিরভাগ মানুষ কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছেন না, আর এখনও পুরোপুরি হাট শুরু না হওয়ায় ইজারাদার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীরও তেমন তৎপরতা দেখা যায়নি। কুরবানির হাটে স্বাস্থ্যবিধি না মেনে বেচা কিনা করলে তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে যেমন জরিমানা করার ব্যবস্থা রয়েছে, পাশাপাশি ইজারাদার প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মানাতে ব্যর্থ হলে তাদের ইজারা বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে এবছর কুরবানির হাটে কতটুকু স্বাস্থ্যবিধি মানা সম্ভব হবে সেটি এখন দেখার বিষয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।